ইউরোপিয়ান ইউনিয়নের বিশ দেশের রাষ্ট্রদূত কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন প্রথমে তারা ভারতে যাবেন আমি মনে করছি যে ভারত তাদের মাথায় কুমন্ত্রণা দিয়ে দিবেন এবং তারপরে তারা বাংলাদেশে এসে বিভিন্ন ধরনের কষাকষি করবেন হাসিনা সরকারের জন্য সাবেক পথিত হাসিনার জন্য কিন্তু বাস্তবে কি তাই হবে আসলে না কারণ ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা অত্যন্ত বিচক্ষণ তারা আন্তর্জাতিক রাজনীতি ঘাটাঘাটি করে তারা ভালো করে জানে কোনটা ভালো কোনটা ঠিক তারা ভারতের কুমন্ত্রণায় কখনোই আসবেন না দিল্লিতে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিশটি সদস্য দেশের রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি বিশেষ করে এক সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ এবং এরপর পরিস্থিতির উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেই সে সময় যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ইটালি হল্যান্ড জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয় তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন নেপাল মালদ্বীপ পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক হয়েছে যেখানে আমি সারকে পুনরুজ্জীবিত করার জন্য কথা বলেছি দেশে ফিরে আসার পর ওইসব দেশের রাষ্ট্রদূতেরা শত প্রবৃত্ত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা দেখা করে তাদের সরকার প্রধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন বলে ভাষণে ডক্টর মোহাম্মদ ইয়ুস উল্লেখ করেন এইসব রাষ্ট্রদূত সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বিশটি দেশের জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন দিল্লি থেকে একসঙ্গে জন রাষ্ট্রদূত সহ মোট সাতাইশ রাষ্ট্রের রাষ্ট্রদূত সব সমজতভাবে আমার সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আগে কখনও ইউরোপিয়ান ইউনিয়নের সাতাইশ জন রাষ্ট্রদূত এক হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেননি বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন দিল্লি থেকে বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি এবার এটি করার পিছনে আছে ইউর সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা এছাড়া ইতিমধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা এসব রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় নানা সহযোগিতার বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়ে গেছেন বলে তিনি জানান